দাঁত ভেঙে দেওয়া হবে। 20 দাঁত আর দাঁত এক কথা নয়, দাঁতটা যদি 20 যুক্ত হয় তখনই ভেঙে দেওয়ার জন্য যাদের 20 দাঁত ভাঙতে চাইবে তারা, তাদের 20 দাঁত আছে বলেই 20 দাঁত ভাঙার চেষ্টা করে। 20 দাঁত দিয়ে কামড় দিলে সাপ যখন কামড় দিয়ে সাপকে তো প্রতিহত করবি। রাজনীতি যদি কনভেনশনালি হয়, সঠিক নিয়মে হয়, সেটা কিন্তু 20 দাঁত না। রাজনীতির ভিতরে যদি ষড়যন্ত্র হয়, যেমন কু করে বা ক্ষমতাচ্যুত করার চেষ্টা করা বা অন্যান্য মানে ভুল পথে রাজনীতির একটা পদক্ষেপ নিয়ে সেটা দিয়ে সরকারকে উৎখাত করার চেষ্টা করা, এই ধরনের মানে কর্মকাণ্ডকেই 20 দাঁত হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। প্র্যাকটিক্যালি এটা ইমপ্লিমেন্ট করতে গিয়ে দেখা গেছে যে এটা যখনই যে সরকার তত্ত্বাবধায়ক ক্ষমতায় থাকে, তারা যখন ক্ষমতা ছেড়ে দেয়, তত্ত্বাবধায়ক সরকার যখন টেক ওভার করে, তখন তাৎক্ষণিক একটা কুয়ের মতো করে ফেলে, প্রশাসনিক কু। রাজনীতিতে তো প্রত্যেকটা রাজনৈতিক দলই কর্মসূচি দিবে, এবং যখন কর্মসূচি দেয় তারা তাদের কর্মসূচির মাধ্যমে কিছু তাদের কিছু এজেন্ডা, তাদের বক্তব্য অথবা তাদের কিছু এটাকে জনগণের কাছে পৌঁছাতে চায়। এখন যারা রাজনীতিতে এই কর্মসূচি দিচ্ছেন, তারা যেভাবে তাদের বক্তব্য জনগণের কাছে পৌঁছাতে চাচ্ছেন অথবা কর্মসূচির মাধ্যমে জনগণকে যেভাবে সম্পৃক্ত করতে চাচ্ছেন তাদের সাথে, তাদের প্রতিপক্ষ যে রাজনৈতিক দল থাকবে তারা তো একইভাবেই চেষ্টা করবেন যে তাদের যারা অনুসারী আছেন, সমর্থক আছেন, তারা যাতে তাদের তাদের পক্ষ থেকে ছুটে গিয়ে বিরোধীদের পক্ষে না চলে যান অথবা বিরোধীদের কর্মসূচিতে তারা উদ্বুদ্ধ না হয়ে তাদের পক্ষে যাতে না যান, এটা একটা পাল্টা কর্মসূচি তারা দিবেই। তো এই রাজনীতি, গণতান্ত্রিক রাজনীতিতে কর্মসূচি, পাল্টা কর্মসূচি, এটাকে আমি মনে করি না যে কোনো ধরনের এটা এটা কোনো নেগেটিভ কিছু, এটা হিংসাত্মক কিছু। কিন্তু কর্মসূচিটা যদি শান্তিপূর্ণ হয়, গণতান্ত্রিক চেতনা মধ্যে থাকে, পারফেক্টলি অল রাইট, এটা সব ঠিক আছে। কিন্তু আমি এটাকে যদি যদি এটাকে ইন্টারপ্রেট করা হয় এভাবে যে একটা দল কর্মসূচি দিয়েছে, গণতান্ত্রিক নিয়ম কানুন পালন করছে, আর কোন প্রতিপক্ষ দল সেটাকে প্রতিহত করার জন্য নেগেটিভ পলিটিক্স যেটাকে বলে, নেতিবাচক রাজনীতি করতে গিয়ে তার পা ধরে টেনে নিচে নামাবার জন্য অথবা ল্যাং মেরে তাকে ফাউল খেলার জন্য তাকে তার বিরুদ্ধে পাল্টা কর্মসূচি দিচ্ছে এবং হিংসাত্মক ভাবে তার কর্মসূচিকে প্রতিহত করছে, এটা অবশ্যই খারাপ। আমি মনে করি না যে বিএনপি যে কর্মসূচি দিচ্ছে সেই কর্মসূচির বিপরীতে আওয়ামী লীগের যে কর্মসূচি সেটা অবশ্যই কোনো হিংসাত্মক কর্মসূচি হবে না। একইভাবে বিএনপি যেভাবে জনগণকে উদ্বুদ্ধ করার চেষ্টা করবে, আওয়ামী লীগও সেই একইভাবে জনগণকে তাদের সাথে সম্পৃক্ত রাখার চেষ্টা করবে, জনগণকে উদ্বুদ্ধ রাখার চেষ্টা করবে, তাদের ভালো কাজগুলো জনগণকে কমিউনিকেট করে তারপরে জনগণকে তাদের সমর্থনটা অব্যাহত রাখার চেষ্টা করবে অথবা আরো বৃদ্ধি করার চেষ্টা করবে। এটাই আপনি যদি বলেন যে এখানে পাল্টা প্রতিহতর কর্মসূচি দিয়েছে, সেটা আপনি একটা শব্দ আপনার যে আজকে আলোচনার শিরোনামের সাথে আছে যে 20 দাঁত ভেঙে দেওয়া হবে, 20 দাঁত আর দাঁত এক কথা নয়, দাঁতটা যদি 20 যুক্ত হয় তখনই ভেঙে দেওয়ার জন্য যাদের 20 দাঁত ভাঙতে চাইবে তারা, তাদের 20 দাঁত আছে বলেই 20 দাঁত ভাঙার চেষ্টা করে। 20 দাঁত দিয়ে কামড় দিলে সাপ যখন কামড় দিয়ে সাপকে তো প্রতিহত করবি, তো সাপের সেই 20 দাঁত তো ভেঙে দিলেই আর ক্ষতি হবে না, সাপের আঘাতে মারা যাবে না। আমরা শব্দটা যদি 20 দাঁত হিসাবে নেই তাহলে ঠিক আছে, বাট 20 দাঁত না, আমি নর্মাল গণতান্ত্রিক কর্মসূচি 20 দাঁতের মতো ক্ষতিকারক কিছু নয়, তাইলে আমার মনে হয় গণতান্ত্রিক রাজনীতিতে এটা সবারই চর্চা করার অধিকার আছে এবং চর্চা করতে দেওয়া উচিত। আমি আগে একটু বলছিলাম যে 20 দাঁত মানে 20 দাঁত, তো এখানে 20 দাঁত তো একটা শব্দ, কিন্তু এটার কিন্তু রাজনৈতিক একটা ইন্টারপ্রিটেশন আছে। রাজনৈতিক ইন্টারপ্রিটেশন আমি যেটা মনে করি সেটা হচ্ছে 20 দাঁত বলতে এখানে বোঝাতে চাচ্ছে যে রাজনীতি যদি কনভেনশনালি হয়, সঠিক নিয়মে হয়, সেটা কিন্তু 20 দাঁত না। রাজনীতির ভিতরে যদি ষড়যন্ত্র হয়,
জনকু করে বার ক্ষমতা চ্যুত করার চেষ্টা করা বা অন্যান্য মানে ভুল পথে রাজনীতির একটা পদক্ষেপ নিয়ে সেটা দিয়ে সরকারকে উৎখাত করার চেষ্টা করা, এই ধরনের মানে কর্মকাণ্ডকেই বিষদাঁত হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। আমি এইটাই বিন করছি। সুতরাং আমরা বিষদাঁত বলতে আমরা ওইভাবেই ভাববো, সঠিক পথে গঠিত গণতান্ত্রিক পথে যদি কেউ থাকে তা সেটাকে আমরা কখনোই বিষদাঁত বলবো না। বিষদাঁত বলবো যদি কেউ যদি ষড়যন্ত্র করে সঠিক পথ থেকে বেঠিক পথে যদি কেউ কাউকে উৎখাত করতে চায় সেটাকেই বিষদাঁত হিসেবে বলা হবে এবং সেটাকেই ভেঙে দেওয়ার কথা বলা হয়। জি, নাকে ক্ষতের বিষয়গুলো এগুলো একেবারেই পলিটিক্যাল মাঠের মেঠো রাজনীতির ভাষা, এইটা আমাদের মানে এই টেবিল টকের ভাষা হয় না, আমরা এই ভাষায় কথা বলবো না। লেট আস নট ডিসকাস অল দিস, মানে যে কথাগুলো কোনো অর্থ নাই, যে কথাগুলো তেমন কোনো মানে গুরুত্ব বহন করে না, এই কথাগুলো নিয়ে আপনার এই লিমিটেড সময়ের মধ্যে আমরা লেট আস নট ওয়েস্ট, দিস আর নট মানে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা না। আচ্ছা, আমরা এখন তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কথা বলি। সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারটা কিন্তু একটা আওয়ামী লীগও চেয়েছে, বিএনপি চায়নি, তখন আওয়ামী লীগের আন্দোলনের ফসল হিসেবে তত্ত্বাবধায়ক সরকার এসেছে। এক পর্যায়ে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার আওয়ামী লীগ 2001 সালে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আওয়ামী লীগ শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছে লতিফুর রহমান সাহেবের কাছে, আওয়ামী লীগ হেরেও গিয়েছে। এর পরে যেটা হয়েছে, বিএনপি আসছে, যখন বিএনপি তত্ত্বাবধায়ক সরকার করতে গিয়ে আলটিমেটলি কিন্তু একটা বড় ধরনের মানে অনিয়ম মানে গন্ডগোল হয়েছে, যে তত্ত্বাবধায়ক সরকার প্রধান বা তত্ত্বাবধায়ক সরকার তত্ত্বাবধায়ক উপদেষ্টারা পদত্যাগ করেছেন, ইয়াজুদ্দিন সাহেবকে ক্ষমতা প্রেসিডেন্ট হওয়া সত্ত্বেও তাকে দিতে হয়েছে, এই সমস্ত অনেক পরিস্থিতি তৈরি হয়েছে। এর পরে যেটা হয়েছে সবচেয়ে মানে ওয়ার্স্ট পার্ট অফ দ্য হোল থিং, যে আদালত একটা রায় দিয়েছে, যদিও ছিল যে আরো 2টা বা 3টা টার্ম করা যেতে পারে, কিন্তু এখন তো সে 2-3 টার্ম চলে গেছে, এখন আর আদালতের রায় অনুযায়ী কিন্তু তত্ত্বাবধায়ক সরকার করার কোনো সুযোগ নেই, যেটা আমি মনে করি বা আমি যেটা বুঝি। তো যাই হোক, এখন আমরা তাইলে কি কি করবে তত্ত্বাবধায়ক সরকারের অভিজ্ঞতা, আমি জনাব লতিফুর রহমান সাহেব যখন তত্ত্বাবধায়ক সরকার প্রধান ছিলেন, আমি তখন প্রধানমন্ত্রীর কার্যালয়ে ছিলাম এবং আমি ওনার সাথেই ছিলাম, ওনার নিরাপত্তার দায়িত্ব আমি পালন করেছি, সাথে সাথে থাকতাম, শ্যাডো ডিস্টেন্সে থাকতাম, রেড ব্লকে ছিলাম। খালেদা জিয়া সাহেব, যখন বেগম খালেদা জিয়া ওই সময় 3 মাসের জন্য নিরাপত্তা ডাইরেক্টর ছিলাম, আমি নিরাপত্তার দায়িত্ব পেয়েছিলেন, আমি বেগম খালেদা জিয়ার সাথেও ছিলাম, এমনকি নির্বাচনের দিন আমি বেগম খালেদা জিয়াকে নিয়ে আদমজী ক্যান্টনমেন্ট কলেজে গিয়ে তাকে ভোট দিয়েছি, সারাদিন ওনার সাথে ছিলাম। সন্ধ্যার পর থেকে আমার খালেদা জিয়া শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদস্য ছিলাম, তা আপনি বুঝতে পারছেন আমার অভিজ্ঞতা, লতিফুর রহমানের অভিজ্ঞতা আছে। আমি এই সময় যা দেখেছি আমার এই অভিজ্ঞতার আলোকে আমি বলছি যে এই তত্ত্বাবধায়ক সরকারের কনসেপ্টটা আমি দেখেছি যে এটা আসলে এটা ওয়ার্ক করেনি। তাত্ত্বিকভাবে খুবই সুন্দর একটা কনসেপ্ট, কিন্তু প্র্যাকটিক্যালি এটা ইমপ্লিমেন্ট করতে গিয়ে দেখা গেছে যে এটা যখনই যে সরকার তত্ত্বাবধায়ক ক্ষমতায় থাকে, তারা যখন ক্ষমতা ছেড়ে দেয়, তত্ত্বাবধায়ক সরকার যখন টেক ওভার করে, তখন তাৎক্ষণিক একটা কুয়ের মতো করে ফেলে, প্রশাসনিক কু। এইটা করতে গিয়ে আলটিমেটলি একটা সাইকোলজিক্যাল মানে রাজনৈতিক গণতান্ত্রিক এনভায়রনমেন্টে একটা সাইকোলজিক্যাল মানে ব্রেকডাউন ঘটে। কার ঘটে? সেটা হচ্ছে যারা ক্ষমতায় ছিল তাদের জন্য ঘটে, তাদের কর্মীরা মানে মাঠসারা হয়ে যায়, আর যারা ক্ষমতায় বিরোধী দলে ছিল, যেহেতু ক্ষমতায় যারা ছিল তাদের প্রশাসনকে পরিবর্তন করে দেওয়া হয় এবং যারা আসে তারা দেখা যায় যে বিরোধী দলের লোকজনই প্রশাসনে চলে আসে, মানে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে চলে আসে, অ্যাপয়েন্টমেন্টে চলে আসে, এবং এবং তখন কিন্তু বিরোধী দলের মনোবলটা অনেক বেড়ে যায়। এই এর কারণে হয় কি, দেখেন প্রত্যেকটা তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচনে বিরোধী দল ক্ষমতায় আসছে, নির্বাচনের মাধ্যমে ক্ষমতাশীল দল বিরোধী দলে চলে গেছে। হ্যাঁ, সুতরাং এগুলো বিভিন্ন কারণে আমি নিজের একেবারে ভিতরে থেকে দেখেছি, দেখে তারপরে তো আলটিমেটলি এই সমস্ত অনেক কিছু নিয়ে
সরকার একটা অবস্থান নিয়েছে, সাংবিধানিক পরিবর্তন হয়েছে, আদালতের রায় আছে, এগুলো সবকিছুর মূলে আমি পরে মনে করবো করি যে এখন ক্ষমতায় যারা আছে তারা পরাজিত হয়ে ওই রকম সাইকোলজিক্যাল ব্রেকডাউন হয়ে ক্ষমতা ছাড়বে আর সেটাকে সেটা তো এক্সপ্লয়েট করে সম্ভব না। বিরোধী দল ক্ষমতা আসবে, এইটা এই ধরনের মানে নির্বাচনের আগেই হেরে যাওয়ার রাজনীতি তারা করবে না, এটা অনেক এটা ধন্যবাদ। তারা আমি মনে করি। আমি একটু আর জি একটা 1 মিনিট লাগবে তো, জি সুতরাং জি সমাধানটা কি? সমাধানটা আমি মনে করি যে যেটা আমরা বারবার বলছি যে ডায়ালগ করে, আমাদের এর আগের 18 সালে প্রধানমন্ত্রী যেটা বলেছেন যে আসেন আমরা যারা সংসদে যে সমস্ত দল আছে সবাই মিলে আমরা একটা সরকার গঠন করি, নির্বাচনকালীন একটা তত্ত্বাবধায়ক বলি বা নির্বাচনকালীন অন্তর্বর্তীকালীন একটা সরকার করি, কারণ সরকার প্রধান ইচ্ছা করলে বিরোধী দলের সদস্যদেরকে মন্ত্রিপরিষদ দিয়ে, এমনকি উনি তখন মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিতে চেয়েছে বিএনপি কে, তখন তারা একসেপ্ট করেনি, নির্বাচনে যায়। আচ্ছা এখন বিএনপি এবার দেখেন তাদের 8 জন সদস্য ছিল তারা পদত্যাগ করেছে, তা আবুল কাদের কিন্তু বলেছে এটা কিন্তু একটা মহা ভুল করলো না এরা। আমার কাছে জি মনে হয় আমার কাছে মনে হয় যে ব্যাক অফ দ্য মাইন্ড তাদের মাথায় কিন্তু ওই ফর্মুলাটা ছিল যে এমন একটা সরকার গঠন করবে যে সরকারে বিএনপিকেও রাজি করাবে এসে জয়েন করো, কিন্তু তারা সংসদ থেকে পদত্যাগ করায় এখন কিন্তু একটা ঝামেলায় পড়ে গেল যে তারা কিন্তু এখন ইচ্ছে করলে আর আসতে পারবে না। তো এই ধরনের একটা প্রবলেম কিন্তু আস্তে আস্তে বাড়ছি, এখন আমি জানি না এটা ফর্মুলাটা কি করে বের করবে। হ্যাঁ জি এই কোটায় নিতে পারবে, অনেক অনেক কোটায় ধন্যবাদ। নেবে, নিয়ে একটা ফর্মুলা নিশ্চয়ই কিছু বের করবে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দীর্ঘদিন কাটিয়েছি, তার শ্যাডো রেসেস থাকে, অনেক রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ অনেক কাছ থেকে আমি দেখেছি অনুমান করি, আর যেহেতু আমি পলিটিক্যাল ফ্যামিলির ছেলে আমার এন্টিনা সবসময় খোলা থাকতো টু লার্ন ও কি কোন জি সিদ্ধান্ত নেয় কেন নেয় কোন সিদ্ধান্তটা কোন প্রেক্ষাপটে কিভাবে নিয়েছে, এগুলো থেকে আমি যতটুকু তাকে শিখেছি বুঝেছি আমি সেটা থেকে বলছি যে মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই এটা নিয়ে অনেক পজিটিভ চিন্তা করছেন এবং উনি এটার জন্য একটা আপ্রাণ চেষ্টা করবেন, ওনার এই বয়স অনেক হয়েছে, এই শেষ বয়সের এই নির্বাচনটা আর একটা নির্বাচন করার উনি সুযোগ পাবেন কিনা আরো 5 বছর পরে বা 6 বছর পরে, তো সেটার জন্য উনি বসে থাকবেন না, এই নির্বাচনটাই উনি একটা যত ধন্যবাদ। সফলতার মধ্যে হয়েছে গত 2 নির্বাচনে এগুলোকে সব আমলে নিয়ে উনি বেস্ট পসিবল একটা সলিউশন বের করার জন্য সবাইকে নিয়ে চেষ্টা করবেন, এটা আমার দৃঢ় বিশ্বাস।